বরগুনা স্কুল শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে এতে সন্দেহমূলক জনকে আটক করেছে বরগুনা সদর থানার পুলিশ রাত দিকে বরগুনা সদর উপজেলার নং ইউনিয়নের মাধ্যমিক হাজার বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেনের বাড়িতে দশ থেকে বারো জনের মুখোশধারী একদল ডাকাত ঘরে প্রবেশ করে আলমগীর মাস্টার ও তার স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে নগদ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আট ভরি স্বর্ণ অলঙ্কার সহ মূল্যবান মালামাল নিয়ে যায় তারা আলমগীর মাস্টার ও তার স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ঢাকাতরা ফাঁকা গুলি করে পালিয়ে যায় পরে তাদেরকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় এলাকা থেকে এখন পর্যন্ত ছয় জনকে ডাকাত সন্দেহে আটক করেছে পুলিশ